এই হত্যার ষড়যন্ত্র করেছিল, ধারণা ছিল নিশ্চয়ই আমি মরে যাব। খালেদা জিয়া আরও বলেছে আওয়ামী লীগ 100 বছরের ক্ষমতা আসতে পারবে না। কেন বলেছিল? কারণ ওই যে গ্রেনেড হামলা, ওই ট্রাকের উপর যদি গ্রেনেড পড়তো, আমাদের যারা আওয়ামী লীগের নেতা ছিল ওখানে, সবই তো শেষ হয়ে যেত। এইভাবেই তারা হত্যার ষড়যন্ত্র করেছে। 21 আগস্ট আমাদের চোখের সামনে, শুধু এই দিনই তো না, বারবারই তো আঘাত এনেছে। বাংলাদেশে আসার পর থেকে আমার উপর বারবার হামলা, কোটালীপাড়া সেই 76 কেজি ওজনের বোমা, 84 কেজি ওজনের বোমা পুঁতে রাখা হলো। হ্যাঁ, বেঁচে গেছি আমি বারবার, জানি না এটা আল্লাহ রাব্বুল আলামিন জানেন কেন বারবার মৃত্যুর হাত থেকে আমাকে বাঁচিয়ে রেখেছেন। কিন্তু এই যে বারবার আঘাত করা, এবং আপনাদের মনে আছে খালেদা জিয়ার বক্তৃতা, সে বক্তৃতা দিল শেখ হাসিনা প্রধানমন্ত্রী তো দূরের কথা, বিরোধী দলের নেতাও কোনোদিন হতে পারবে না। এটা খালেদা জিয়া কীভাবে বলেছিল? এই হত্যার ষড়যন্ত্র করেছিল, ধারণা ছিল নিশ্চয়ই আমি মরে যাব। আর আওয়ামী লীগ, খালেদা জিয়া আরও বলেছে আওয়ামী লীগ 100 বছরের ক্ষমতা আসতে পারবে না। কেন বলেছিল? কারণ ওই যে গ্রেনেড হামলা, ওই ট্রাকের উপর যদি গ্রেনেড পড়তো, আমাদের যারা আওয়ামী লীগের নেতা ছিল ওখানে, সবই তো শেষ হয়ে যেত। কাজে এইভাবেই তারা হত্যার ষড়যন্ত্র করেছে, চক্রান্ত করেছে। যে রাজনৈতিক দলের উত্থানই ঘটেছে হত্যাকু ষড়যন্ত্রের মধ্য দিয়ে, তাদের মিথ্যাচার, মানুষকে বিভ্রান্তি করার জন্য। কিন্তু তাদের হাতে তো রক্ত, এদেশের মানুষের রক্ত, আমার আওয়ামী লীগের হাজার হাজার নেতা কর্মী তারা হত্যা করেছে। সেই জিয়াউর রহমান থেকে শুরু, 2001-এ খালেদা জিয়া ক্ষমতা আসার পর পরিকল্পিতভাবে আমাদের নেতাদের হত্যা করেছে। সারা বাংলাদেশে বোমা হামলা, গুলি, সরাসরি হত্যাকাণ্ড, মসজিদে নামাজ পড়ছে সেই অবস্থায় আমাদের কর্মী হত্যা, এরকম কত ঘটনা। তারপরেও যখন দ্বিতীয়বার সরকার এসেছি, শুরু হলো অগ্নি সন্ত্রাস, সেই বিভৎস ছবিগুলি, এখানে অ্যালবাম একটা, এই অ্যালবামটা গেল কই যাও তো, আমার মনে হয় এই ছবিগুলি মানুষকে দেখানো দরকার। এই যে অগ্নি সন্ত্রাস করে, এই যে এই এটা মনে হয় প্রত্যেকের একটু ভালো করে দেখা উচিত যে কি বিভৎস বিভৎস ছবি এখানে আছে, যে অগ্নি সন্ত্রাস করে কীভাবে খালেদা জিয়া আমাদের নেতা কর্মীদেরকে হত্যা করেছে, বা সাধারণ মানুষকে হত্যা করেছে। আমাদের নেতা কর্মীদের উপর তো হামলা আসলোই, সাধারণ মানুষও তো ওদের হাত থেকে রেহাই পায় নাই। ঘাতক, ওরা ঘাতকই, ওরা তো জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল, ওরা তো জনগণকে হত্যা করেছে। সাধারণ মানুষ বাসে যাচ্ছে, সেখানে আগুন দিয়ে মানুষ পুড়িয়ে মারছে, সিএনজিতে ড্রাইভারকে গায়ে পেট্রোল ঢেলে আগুন দিচ্ছে, গাড়ির থেকে ড্রাইভার নামিয়ে তার গায়ে পেট্রোল দিয়ে আগুন দিচ্ছে, হাত পা ধরে কান্নাকাটি করলেও ছাড়ে না। এই তো বিএনপির আসল চেহারা, এটাই তো বিএনপির চরিত্র, এবং এর নেতৃত্ব খালেদা জিয়া, তারেক জিয়া, তারাই তো দিচ্ছে, তারাই তো করছে। হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে ক্ষমতায় থেকে, মানুষকে কি দিয়েছে? মানুষ তো ক্ষুধার্ত ছিল, এদেশে ক্ষুধা, দারিদ্র, রোগের চিকিৎসা পায় না, দুর্ভিক্ষ প্রতিনিয়ত ছিল, কিন্তু তারা তো অর্থ সম্পদ বানিয়ে যথেষ্ট ফেলে পুকুরে উঠেছিল। আজকে তারা ভোটার অধিকার কথা বলে, আর কিছু আছে তাদের ভাড়া করা, তা মানবাধিকারের কথা বলে। যারা বাংলাদেশের মানবাধিকার নিয়ে প্রশ্ন তোলে, তাদের কাছে আমার প্রশ্ন, আমরা যারা 15 আগস্ট আপন জন হারিয়েছি, 3রা নভেম্বর আপন জন হারিয়েছি, আমার আওয়ামী লীগের যে হাজার হাজার নেতা কর্মী যারা জীবন দিয়েছে, মৃত্যুবরণ করেছে বিএনপি জামাতদের হাতে, তাদের মানবাধিকার কোথায়? তাদের মানবাধিকার কোথায়? সেই পরিবারগুলি এখনো মানবেতর জীবন যাপন করছে, বিচার পায় নাই, আমরা বিচার পাইনি। ইন্ডেমনিটি অর্ডিন্যান্স দেওয়া হয়েছিল,
আমাদের সংবিধানে আছে দেশের আইন আছে যে কোনো হত্যার বিচার হবে তাহলে আমরা কেন বঞ্চিত ছিলাম আন্তর্জাতিক অনেক সংস্থা দেখি মাঝে মাঝে বাংলাদেশে মানবাধিকারের কথা বলে তাদের কাছে আমার প্রশ্ন তাদের কাছে আমার প্রশ্ন কাদের শিখানো বলি তারা বলে এদেশে মানবাধিকার লঙ্ঘন বারবার হয়েছে যার মূল হোতাই হচ্ছে এই জিয়াউর রহমান আর খালেদা জিয়া তারেক জিয়া সহ জামাত ইসলামী যুদ্ধ অপরাধী একাত্তরে যারা মানবাধিকার লঙ্ঘন করেছে তারা এখনো করে যাচ্ছে